সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মেন টপিকসটা হচ্ছে, আপনারা যারা আগে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতেন অথবা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেন, আপনাদের একটা সমস্যা ফেস করতে হতো। সেটা হচ্ছে যে শুধুমাত্র এই পেজটাই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারতেন, এখান থেকে আবেদনপত্র প্রিন্ট, এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে বলা হতো। কিন্তু এই সার্ভারটি আপডেট হয়েছে, আপডেট হওয়ার পর থেকে কিন্তু এখন চাইলে আপনারা এখান থেকে আবেদনপত্র প্রিন্টের উপরে ক্লিক করলেও আবেদন করতে পারবেন, অথবা জাস্ট এই পেজটা ডাউনলোড করে নিয়ে বা এখান থেকে আবেদনপত্র নাম্বারটি নিয়েও কিন্তু আপনারা আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন। সেটা কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, জন্ম নিবন্ধনের যে সার্ভারটি আছে যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে জন্ম নিবন্ধন, এর উপর জাস্ট মাউসটা রাখলে নিচের অপশনগুলো চালু হয়ে যাবে, আর যদি ফোন থেকে করেন জাস্ট এর উপরে ট্যাপ করে ধরলে নিচের অপশনগুলো ইনেবেল হবে। তারপর এখান থেকে দেখুন জন্ম নিবন্ধন, সরি, এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এটার উপরে এটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেও কিন্তু আগে আপনাদেরকে লগ ইন করতে বলা হতো, কিন্তু এখন থেকে আর লগ ইন করতে বলা হবে না, এখান থেকে আপনারা সরাসরি, কিন্তু এখন থেকে আপনারা চাইলে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আবেদনপত্রের ধরনটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন হলে এটা সিলেক্ট করবেন, সংশোধন হলে এটা সিলেক্ট করবেন, মৃত্যুর জন্য হলে এগুলো সিলেক্ট করবেন, বা মৃত্যুর তথ্য সংশোধন করতে হলে এটা সিলেক্ট করবেন, বাদ বাকি যেগুলো আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন, এটার জন্য আমি রাখবো বা আমি এটা প্রিন্ট আউট করতে চাচ্ছি, তো এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডি বলতে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতেছেন বা আপনার আবেদনপত্রের নাম্বার, এই নাম্বারটা মূলত আপনাদেরকে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, আপনারা চাইলে দেখে দেখে টাইপ করে দিতে পারেন, আমি জাস্ট এখানে এনে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ টাইপ করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পেয়ে যাচ্ছেন প্রিন্ট, এখন এই প্রিন্টের উপরে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। প্রিন্টের উপরে ক্লিক করে দিলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে সমস্ত পেজ চলে আসছে। দেখুন এখান থেকে আপনারা চাইলে দেখুন যে নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, আমি যা যা কারেকশন করছি সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন আপনাদের তো সকলের আর প্রিন্ট আর নাই, তাহলে আপনারা কি করবেন, যাদের প্রিন্ট আর নাই তারা জাস্ট এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এটা সিলেক্ট করবেন, এখানে গিয়ে জাস্ট এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এটা রেখে জাস্ট সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেস্কটপে অথবা যে কোনো ফাইলে আপনারা সেভ করে নিতে পারেন, আমি জাস্ট এখান থেকে ডেস্কটপের উপরে ক্লিক করলাম এবং ডেস্কটপে সেভ করে নিলাম। এখন জাস্ট আপনাদেরকে আমি ডেস্কটপে গিয়ে দেখাই যেটা আমি ডাউনলোড করেছি এটা আদৌ ডাউনলোড হয়েছে কিনা। দেখুন এই যে আমি এই মতো ডাউনলোড করলাম, এখন কিন্তু ডাউনলোড হয়েছে, এখানে আবেদনপত্র নাম্বার দেওয়া আছে, আবেদনের তারিখ টারিখ সব কিছু কিন্তু চলে আসে, আমি এখান থেকে কী কী কারেকশন করছি দেখুন, পিতার নাম, মাতার নাম সব কিছু কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আপনাদের যে মেন সমস্যাটা ছিল যে আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে পারতেছিল না, লগ ইন করতে বলা হচ্ছিল, যার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয়েছে, কারণ অনেক সময় দেখা গেছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে বলছে যে আবেদনপত্র ছাড়া আপনাদের আবেদন কপিটি প্রিন্ট করা যাবে না বা আপনাদের কাজটা করে দেওয়া যাবে না, এরকমভাবে আমাদের অনেক কিন্তু ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু এখন থেকে আর কোনো প্রকারের ভোগান্তি শিকার হতে হবে না, আপনারা চাইলে সরাসরি এটা ডাউনলোড করে নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন, নিয়ে গিয়ে এটা ইউনিয়ন পরিষদে বা পৌরসভাতে জমা দিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।